শুভ সকাল। বিশ্ব ভালোবাসা দিবস এবং ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সেই সাথে প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। অর্থনৈতিক অস্থিরতা এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ দেখা দেয়, যার ফলে ডিএসইএক্স 14.71 পয়েন্ট বেড়েছে, কিন্তু লেনদেন আগের দিনের তুলনায় 7.52 শতাংশ কমেছে। কাঁচামাল আমদানি কমে যাওয়ায় আরএমজি পণ্যের মূল্য সংযোজন চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে 9.89 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বীমা আইন লঙ্ঘনের জন্য ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সকে 20 লাখ টাকা জরিমানা করেছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি IDRA। প্রিমিয়াম আয় বৃদ্ধির ফলে 2022 সালে রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুনাফা 4.79 শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা স্টক মার্কেটে রেকর্ড করেছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি একটি ঐতিহ্যবাহী বীমা কোম্পানি থেকে ইসলামী বীমাকারীতে পরিণত হতে যাচ্ছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।